এই ভিডিওর সমস্ত তথ্য গুগল উইকিপিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত ভিডিওর সত্যতা বক্তা যাচাই করেনি এই দেশে পৃথিবী বিখ্যাত সুন্দরীরা বাস করেন ছটি মিস ইউনিভার্স পাঁচটি মিস ওয়ার্ল্ড সাতটি প্রেগনেন্ট মিস ওয়ার্ল্ডের মতো আঠেরোটি খেতাব এই দেশের আছে এই দেশে এক কাপ চায়ের দাম এক সময় দেড় লক্ষ টাকা ছিল যেখানে এক লিটার পেট্রোলের দাম এক টাকা তিরিশ পয়সা জেনে নেব পৃথিবীর সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির কারণ Study free consultancy. Make sure prepare for studying USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland all over Europe. Venezuela, Spain থেকে স্বাধীনতা অর্জন করেছিল 5ই জুলাই 1811 সালে। ভেনেজুয়েলায় আজকে সবথেকে বেশি তেলের ভান্ডার রয়েছে যেটা সৌদি আরব, ইরাক, রাশিয়া, কানাডার থেকেও অনেক বেশি। কিন্তু এত বেশি তেলের ভান্ডার থাকা সত্ত্বেও এই সময় ভেনেজুয়েলার অর্থনীতি খুবই শোচনীয় দেশের চারিদিকে মানুষ অনাহারে জীবন চালাচ্ছে লক্ষ টাকা থাকতেও মানুষে দুই বেলা খেতে পাচ্ছে না ১৯৭০ থেকে আশির দশকে লাতিন আমেরিকার এই দেশ পৃথিবীর সমস্ত দেশকে তেল সাপ্লাই করত তেল বিক্রি করে ভেনেজুয়েলা ক্রমশ ধনী হয়ে উঠছিল ঠিক সেই সময় দেশে পড়ল নোংরা রাজনীতির খেলা ভোট ব্যাংক আনার জন্য এই দেশের নেতারা মানুষকে বরবাদের রাস্তায় নিয়ে যেতে থাকলো ভেনেজুয়েলার সরকার জনগণকে ফ্রিতে ঘর দিতে শুরু করছিল জনগণ কিছু না করেই ঘর পেয়ে যাচ্ছিল জনগণকে সবকিছু ফ্রিতে দেয়া হচ্ছিল রান্নার গ্যাস পেট্রোল খাবারের সরঞ্জাম ওষুধ সবকিছু স্বল্প মূল্যেই দেওয়া হচ্ছিল এতে ভেনেজুয়েলার মানুষের ফ্রিতে জিনিস নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল কিছু বছর এইভাবেই চলতে লাগলো কিন্তু ১৯৯১ সালে তেলের দাম হঠাৎই কমতে লাগলো যেহেতু ভেনেজুয়েলার অর্থব্যবস্থা সম্পূর্ণ নির্ভর ছিল তেলের উপর তাই তেলের দাম কমে যাওয়াতে ভেনেজুয়েলাকে বড় ধাক্কাই পেতে হয়েছিল এবং সাল ১৯৯৫-৯৬ দেশটির দরিদ্রতা ৬০% বেড়ে গিয়েছিল আর অর্থব্যবস্থা ৪৬% কমে গিয়েছিল এত কিছুর পরেও দেশের সরকারের কোনো ভ্রূক্ষেপই ছিল না সাল ১৯৯৯ হুগো চিভেজ দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন ওনার রাষ্ট্রপতি হওয়ার পর তেলের দাম বাড়তে থাকে এবং ভেনেজুয়েলাতে আবারও সুদিন ফিরে আসে কিন্তু রাষ্ট্রপতি হুগো আগের সরকারের মতোই জনগণকে ফ্রিতে দ্রব্য দিতে থাকেন তারপরেও কয়েকটা বছর এইভাবেই চলেছিল এবং ভেনেজুয়েলার অর্থনীতি ক্রমশ মাইনাসের দিকে চলে যাচ্ছিল ২০১৩ সালে রাষ্ট্রপতি হুগো চিভেজ ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং নিকোলাস মাদ্রে রাষ্ট্রপতি হন এবং তিনিও ভোট ব্যাংকের জন্য জনগণকে ফ্রিতে দ্রব্য দেওয়ার কাজ জারি রাখেন তাতে দেশটির অর্থব্যবস্থা এতটাই ভেঙে পড়েছিল রাষ্ট্রপতি নিকোলাসকে অন্য দেশ থেকে লোন নিতে হয়েছিল এবং দেশ ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল তখন ভেনেজুয়েলার সরকার অনিয়মে নোট ছাপতে শুরু করে ২০২০তে ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি ১০ লক্ষেরও বেশি পৌঁছেছিল কোনো দেশে মুদ্রাস্ফীতির মাত্রা এত বেড়ে যাওয়ার মানে দেশটির অর্থব্যবস্থা একটি কঠিন সময়ের মধ্যে যাচ্ছে এখানে বলতে চাইব ভারতের খুচরা মুদ্রাস্ফীতির হার ৫.২% সেখানে ভেনেজুয়েলার ছিল ১০ লক্ষ শতাংশ ভেনেজুয়েলাতে তখন একটা ব্রেড কিংবা এক কেজি চাল কিনতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো মাসে ৫০ লক্ষ টাকা রোজগার করা ব্যক্তির পক্ষেও সম্ভব হচ্ছিল না তার নিজের সংসার চালনা করা ভেনেজুয়েলাতে খাবারের জন্য খুন চুরি জন্তু জানোয়ারদের মেরে খাওয়া এখন সাধারণ কথা হয়ে গেছে দেশটির মধ্যে শুধু খারাপই আছে এটা কিন্তু একদমই নয় পৃথিবীর সবথেকে দীর্ঘ ওয়াটারফলস এঞ্জেল ফলস এখানেই আছে এই ঝর্ণা ৩২০০ ফিট উঁচু থেকে পড়ে ভেনেজুয়েলাতে ছেলেদের বিয়ের মিনিমাম বয়স ১৪ বছর আর মেয়েদের ১৬ বছর ভেনেজুয়েলার সমস্ত মানুষ শহরেই বসবাস করেন এই কারণে ভেনেজুয়েলাকে আরবান কান্ট্রি বলা হয় কারণ ৫০ বছর আগে ভেনেজুয়েলা একটি ধনী দেশই ছিল